কিশোরগঞ্জ সদর, তারপরে হোসেনপুর উপজেলা, টিকটা উপজেলা, অষ্টগ্রাম উপজেলা এবং কাকুন্দিয়া উপজেলা, এই পাঁচটি উপজেলায় আমরা এই পর্যায়ে শেখ হাসিনা স্টেডিয়ামে মান করেছি। এবং আমাদের বড় একটি মিঠামইন উপজেলায় সেখানে একটি বড় স্টেডিয়াম আমরা নির্মাণ করব, সেটির প্রকল্প ইতিমধ্যে প্ল্যানিং শেষ করে অর্থ মন্ত্রণালয়ে আছে। তা আশা করছি যে এই এলাকাবাসী যে দীর্ঘদিনে যে একটা ঐতিহ্য খেলাধুলায় খেলোয়াড় সৃষ্টিতে এই এলাকাটি যে সবসময় অবদান রেখে আসছে খেলাধুলার ক্ষেত্রে, তা আমি বিশ্বাস করি এই যে উপজেলা পর্যায়ে এই যে মিনি স্টেডিয়ামগুলো নির্মাণ হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা অত্যন্ত একটি পছন্দের এবং একটি প্রিয় একটি প্রজেক্ট হচ্ছে শেখ হাসিনা মিনি স্টেডিয়াম। আমাদের প্রিয় মাননীয় সংসদ সদস্য লিপি আপার অনুরোধে আমরা এই কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরে আমরা এটি নির্মাণ করতে যাচ্ছি, এবং পাশাপাশি আরও অন্যান্য উপজেলা আরও পাঁচটি উপজেলায় আমরা এই কিশোরগঞ্জ জেলায় শেখ হাসিনা মিনি স্টেডিয়াম নির্মাণ করব। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের এই এলাকার খেলোয়াড়রা, আমাদের ছেলেমেয়েরা আরও বেশি খেলাধুলার সুযোগ পাবে এবং আরও বেশি ভালো খেলোয়াড় তৈরিতে এটি ভূমিকা রাখবে। আচ্ছা, আরেকটা বিষয় এটা হলো, দেখ এই যে কিছুদিন আগে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে কিশোরগঞ্জের জাতীয় পর্যায়ে যারা সাঁতারু এদের প্রশিক্ষণ হচ্ছে নোংরা পানিতে, এই বিষয়টা এবং সুইমিং পুল এবং এই যে কিশোরগঞ্জের যে নারী খেলোয়াড় যারা আছে এরাও কিন্তু বিভিন্ন পর্যায়ে জাতীয় পর্যায়ে ভালো অবদান রাখছে, এদের ব্যাপারে আপনাদের কি করার আছে এটা একটু জানতে চাইছি। এটা তো আসলে যারা করাচ্ছে এটা তারা তাদের ব্যাপার, যে নোংরা পানিতে করবে না পরিষ্কার পানিতে করবে এটা তাদের বিষয়, তবে যারা এটি করাচ্ছে এটা সঠিক করছে না। কারণ এই হাওড় অঞ্চলের এলাকায় আমরা আসছি যেখানে পানি আর পানি, সেখানে এত পানি থাকতে সেখানে নোংরা পানি কেন ইউজ তারা করবে? আমি মনে করি এটা সেই সকল সংগঠক যারা এই ধরনের কাজ করেছে তারা খুবই অন্যায় কাজ করেছে, এই ধরনের তথ্য আমরা যদি পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমাদের ছেলে মেয়েদের জন্য তারা যাতে ভালো করে করতে পারে সে বিষয়টি অবশ্যই আমরা নিশ্চিত করব। তবে সুইমিং পুলের কথা যেহেতু বলা হয়েছে, সুইমিং পুল একটি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, যে আমি সুইমিং পুল করলাম সেটাকে কন্টিনিউ করাটা অনেক বড় ব্যয়বহুল বিষয়। তারপরও আমরা অবশ্যই ভবিষ্যতে যখন আমরা স্টেডিয়ামগুলোতে অন্য অন্য জেলায় আমরা নির্মাণ করব অবশ্যই এই বিষয়টি আমাদের মনে থাকবে, আমরা অবশ্যই চেষ্টা। কিশোরগঞ্জের মহিনন্দে শোলমারাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের শোলমারাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার সৈয়দ জাকিয়ানুল লিপি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তাহসিনা নাজনীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মুসাম্মদ মাসুম আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জাডিয়া শাহাদত হোসেন, কামাল উদ্দিন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স কোর্ডিনেটর সিরাজুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির বুইয়া, জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহি, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম ডালি লিমন, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম তৌফিক, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী সহ প্রশাসনিক কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।